মাসুদ খান আজকে একটা অবস্থান আছে সেটার দৃষ্টি আকর্ষণ করছি গাড়ির সাথে সাথে আমিও ছিলাম মাধবুর নেত্রী কাটছিল আমাকে সকল অ্যারেঞ্জমেন্ট করছে ইগল ইগল সমর্থক গোষ্ঠী কর্মী না নট কর্মী সমর্থক গোষ্ঠী ইগল সমর্থক গোষ্ঠী তার আগে আমি একটা ব্যাখ্যা করতে চাই যে আমাদের সাথে নির্বাচন করছে মার্ডার মায় পাল্লামাই হইতে পারে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের একজন সহযোদ্ধা আপনাদের আমি চেয়ারম্যান অত আপনাদের কেউ টানিং চেয়ারম্যান সাহেব বর্তমানে মাসুদ খান আজকে একটা অবস্থান আছে সেটারও দৃষ্টি আকর্ষণ করছি গাড়ির সাথে সাথে আমিও ছিলাম মাধব নেতা ছিল আমাকে সকল অ্যারেঞ্জমেন্ট করছে সেটা আপনাদের গলের সমর্থ সবাইকে আমি অবগত করার জন্য বলতেছি আমরা সামনে একটা নির্বাচন আছে বলছেন যে নৌকা যারা নৌকা করছে নৌকার যারা কর্মী আছে কিছু আমাদের সাথে আসতে পারে কিন্তু নৌকার যারা সরাসরি যেমন নেতৃত্ববৃন্দ আছে কোনোদিন আমাদেরকে লাইক করবে না বরঞ্চ ভালো আমাদেরকে দেখা দিয়া নদীর তার ব্যবস্থা করবে সেটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে তবে আমরা আমরা যেহেতু লেনে গেছি আমার সাথে গার্জেন আছে আমার পরিবর্তে আমার প্রজন্মের গার্জেন হলো বাবুল খান তারপরে আমার মুসলিম চাষা সুসন মামা আমরা নির্দেশ দিব আমরা কাজ করব কিন্তু আমাদেরকে আপনি দেখিয়ে দিতে হবে আমাদের তো মানে আমাদের এমপি রানিং মানছি কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন সমস্ত গোষ্ঠী মানছি তারপর আমাদের বলতে পারেন যে দরবার হয়তো পায়ে পাড়া দেওয়া দরবার করবো লোক আছে এখন পর্যন্ত এখন আমি যদি বলে যে তুমি কেন দরবার করলে না আমার তো পায়ে পায়ে আমি কি করবো এইগুলা আপনাদের একটা উর্ধ্বতন আপনারা যেন আমাদের সিনিয়র আমাদের বাবা বাবার মতো আপনারা একটা নজর দিবেন আর আমরা সমস্ত সভাপতির মাধ্যমে আমাদের যার নির্দেশ দিব আমি সেটা মেনে নিব এবং কাজ করবো এগুলি আয়াসার ভাইসের মেনে যে বিষয়টা আসবে আমি যে একটা কথা শেষ করি ভাইস চেয়ারম্যানের যে বিষয়টা বসে আমাদের যদি কেউ প্রকাশ করে যে আমাদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান আছে আমাদের মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান আছে আমরা তো জানি না যদি কেউ তাকে দয়া করে বলবেন আবার যে আলোচনা আসবে এই বলে আমার দয় মধ্যে ধন্যবাদ